हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दुर्गा रान्ना घर। आमी সুতপা आज के तोमादेर काछे नतून एकटा रेसिपी निये हाजिर हो गेछि। आजकेरटा एकटा निरामिष रेसिपी। आमी आजके किभाबे रेसिपिटा बानाबो सेटा तोमादेरके देखिये दिच्छि। चलो ताहले देखा जाक रेसिपिटा आमी किभाबे बानाच्छि। पाँचटा मीडियम साइजेर आलू आमी टुकरो करे केटे नून आर हलुद दिये सिद्ध करे आमी एखाने रेखेछि। फोड़नेर जोन्नो आमी एखाने यूज करछि एकटा तेजपाता, एकटा शुकनो लंका, किछुटा परिमाण गोटा गरम मसला आर निच्छि एखाने हाफ चा चामच जिरे आर दो चामच मतो टक दई आमी एखाने भालो करे फेंटिये रेखे दियेछि। मसलार जोन्नो आमी एखाने एक टुकरो आदा, दुटो काँचा लंका, দুটো লবঙ্গ, দুটো এলাচ এবং এক টুকরো দারুচিনি আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ পরিমাণ চিনি। আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে আলু টুকরোগুলো দিয়ে দিতে থাকব। ভালো করে আলু টুকরোগুলো ভেজে নেব। আলুগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব আর এগুলো একটু নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে আমি ভাজতে থাকব। আলুগুলোকে আমি 5-7 মিনিট ভেজে নেব। এগুলো হালকা হালকা লালচে লালচে হওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো এবার আমার ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছো বেশ সুন্দর লাল কালার হয়ে এসেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াটাতে আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব তেলে। এর মধ্যে আমি এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিতে থাকব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাগুলো হালকা করে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ফুটতে শুরু করেছে আর ধীরে ধীরে তেলটাও ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি ফাটানো টক দইটা আমি দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি।
लो फ्लेमे मसलाटाके आरेकटु कषिये नेब। আমি এর মধ্যে এবারে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে এবারে এটাকে আমি মিশিয়ে দিলাম। মশলাটা এবার আমার ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি একে একে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেয়া হয়ে গেলে ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মশলার সাথে। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। আমি এবার আলুর দমের মধ্যে হাফ চামচ মতো চিনি মিশিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটাকে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট মতো আমরা এটাকে সেদ্ধ হতে দেব। এবারে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবং আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি একটু ভালো করে দেখে নেব। নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। আমার নিরামিষ আলুর দমটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। নিরামিষ আলুর দমটা রেডি, আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকের নিরামিষ আলুর দম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এবং বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবং অবশ্যই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আজকের মতো আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা বাই।